ক্ষমতায় আছেন যার কাছে এত অনুনয় বিনয় করে কথা বলছেন উনি বোঝেন বলে আমার বিশ্বাস হয় না। আমরা মাননীয় বলি, অতি মাননীয় প্রধানমন্ত্রী বলি, মাঝে মাঝে আমি চিন্তা করি উনি এত মাননীয় কিভাবে, উনি তো ভোটই করেননি, বিনা ভোটে রাত্রে বেলা ভোট ডাকাতি করে প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে মানতে হবে কেন? ফাঁকাই পড়েছি তাই মানি, না মানলে পারছি না তাই মানি, না মানলে তাকে সরিয়ে দেবো সেই রকম শক্তি এখনো হয়নি তাই মানি, কিন্তু প্রতিবাদ করবার মতো সাহস তো আছে। আমি ওনাদের এরকম কথা বলেছিলাম, এই ধরনের অনুষ্ঠান পুরাগা ভিডিও করেন, সারা দেশে ছড়িয়ে দেন, সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বছরের পর বছর উনি আছেন, আগে জানতাম মানুষটা ভালোই, এখন খারাপ বলবো না, কিন্তু তাকে যখন ঘুম নিয়ে জিজ্ঞেস করেছে তখন তিনি বলেছেন আমাদের দেশে কুমটুম বলে কিছু নাই, কিছু লোক ব্যক্তিগত কারণে জমি জমার ঝগড়ায় প্রেমে ব্যর্থ হয়ে লোক চক্ষু থেকে দূরে সরে যায়, এগুলি নিয়ে সবাই কথাবার্তা বলি। ধিক্কার জানাই ওকে, সরকারকে, এই যে এতগুলো মানুষ বাচ্চারা এখানে কথা বলল, একজন আবার বললেন প্রধানমন্ত্রী একবার এসে দেখেন আমরা যারা কথা বলছি আমরা কি মিথ্যা কথা বলছি, এসে দেখেন আমরা যারা বলছি আমার ভাই বা আমার স্বামী বা আমার পিতা হারিয়ে গেছে সত্যি সত্যি তিনি আছেন নাকি নাই, এটা ওনারা দেখতে আসবেন না, দেখতে আসেননি। আবারও বলি এই সরকার কোন মানবিক সরকার নয়, মানুষ যে মরে যায় রাস্তায় দুর্ঘটনায় গাড়ির নিচে চাপা পড়ে কোন রকম দুঃখ প্রকাশ করে না, জেলখানার মধ্যে কার্টুনিস্ট অত্যাচারী হয়ে মারা যান, প্রধানমন্ত্রী বলেন অসুখ বিসুখ হলে মারা যাবে না, ওটা বাইরেও মরতে পারে জেলের মধ্যেও মরতে পারে, এই কয়েকদিন আগে হেফাজতের একজন নেতা জেলের মধ্যে মারা গেলেন, আমরা সবাই বললাম কিভাবে মারা গেল লোকটা কেন, আমি জানি না আপনারা নিশ্চয়ই জেল খাটেন না, আমি চাইও না জেল খাটেন, কিন্তু জেলের মধ্যে ঢুকলেই দেখবেন বিরাট করে তার মধ্যে লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, আলোর যে কি পথ আমরা দেখছি তা তো জানি, কিন্তু নিরাপদ মানে এইভাবে জেলের মধ্যে হত্যাকাণ্ড। যখন চার নেতাকে হত্যা করা হয়েছিল তখন সবাই মিলে আমরা প্রতিবাদ করেছিলাম, কারণ জেল হচ্ছে নিরাপত্তার জায়গা, একজন মানুষকে যদি আর খুঁজে না পাওয়া যায় তাকে খুঁজে দেওয়ার দায়িত্ব কার, সরকারের। সরকার আমাদের জীবনের মালের সম্পদের সমস্ত কিছুর গ্যারান্টর হওয়ার কথা, কিন্তু এরা হবে না। এই যে এখন দেশ জুড়ে একটা সংকট চলছে বলে বিশ্ব জুড়ে সংকট চলছে, কত বড় অবিবেচকের কাজ তারা করেছে ভেবে রাখেন, আগে যে কোভিড দিয়ে তারা উদাসীন ছিল এমন ভাব করেছিল শেখ হাসিনা যে দেশের নেতা, ওখানে আবার করোনা ভাইরাস কি মনে হয় যে ভাইরাস গুলোকে নিয়ে নিয়ে গুম করে ফেলবে না জেলে ভরে দেবে, এরকম ভাব দেখিয়েছিল, এখন দ্বিতীয় ঢেউ আসবে তৃতীয় ঢেউ আসবে এই রকম কথাবার্তা বলা হচ্ছে, এবং তার পরিণতি হচ্ছে টিকা নাই, এবং টিকা এক ডলারের টিকা এখন ১০ ডলারে কিনব, এই টাকা কে দেবে, এই যে টাকা দেওয়া হচ্ছে এইভাবে দেশকে নিঃশেষ করা হচ্ছে। এক কথায় আমি বলি আপনারা যারা যারা মনে করছেন সরকারের কাছে মানবিক আবেদন করে যদি আমরা কিছু করতে পারি সে আশায় ঘুরে পারি, ধরো যে একটা প্রস্তাব বলি, এই যে এরকম করে এখানে তো দিবস পালন করছেন, আগেও বলেছিলাম সম্ভব নয় একদিন এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য কোথাও একটা অবস্থান দিন, ঢাকার সব মানুষকে বলেন এসে সমর্থন করেন, আমাদের দুঃখে শরিক হন, আমাদের হারানো স্বজনকে ফিরে পাওয়ার জন্য আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, আমরাও সবাই মিলে চেষ্টা করি, সরকারের উপরে এই চাপ যদি দিতে না পারেন
তাহলে কোনো কাজ হবে না। যারা মনে করেন রোজিনা ইসলামকে প্রধানমন্ত্রী দয়া পরবশে ছেড়ে দিয়েছেন, ওরা ভুল করে। দালালগুলো এরকম বলতে পারে, সাংবাদিকদের মধ্যেও যারা দালালি করে, রাজনীতিতে যারা দালালি করে, ওরা বলতে পারে প্রধানমন্ত্রী দয়ার শরীর, উনি তাই রোজিনা ইসলামকে ছেড়ে দিয়েছেন। কিন্তু সত্যি কথা হলো, রোজিনা ইসলামকে ছেড়ে না দিলে বিপদ আরো বাড়তে পারত।